একটি দেশ ছিল সুজলা সুফলা। দেশের মানুষেরা সোনালি ধান যেমন হাওয়ায় দুলত, তেমনি দুলত নতুন পিঠেপুলির দিনে। একটি দেশ ছিল শরতের মেঘ আকাশে মেলা বসালে, সেও বসাতো মেলা সুখের, মাটির গন্ধের সঙ্গে মিশে মাটিতে। একটি দেশ ছিল আম কাঁঠালের, বর্ষার জলে কাক ভেজা ঘরে তীর্তির কেঁপে উঠবার, কুয়াশা কাটা রোদে গা পোহাবার দেশ। একটি দেশ ছিল আমার, তার, আমাদের পূর্বপুরুষের। এই ভালোবাসাবাসীর দেশটিকে হঠাৎ কারা যেন দুটুকরো করে চলে গেল। যারা দুটুকরো করল তারা দেশের, দেশের মানুষের লাউয়ের ডগার মতো লকলকে স্বপ্নের গোড়া ধরে টান দিল, ঝাঁকুনি দিল দেশটির শেকড় ধরে। কে যে কোথায় ছিটকে পড়ল, কে যে মরল, কে যে বাঁচল, তার হিসেব মিলল না। দেখা গেল বিক্রমপুর থেকে গিয়ে পড়ল গড়িয়াহাটার মোড়ে, বর্ধমান থেকে কেউ ফুলতলি গ্রামে, যশোর থেকে কেউ গেল হাওড়ায়, নেত্রকোনা থেকে রানাঘাটে, মুর্শিদাবাদ থেকে ময়মনসিংহে, ভরা ফুলের বাগানে বুনো ষাঁড় ছেড়ে দিলে যা হয় হল। দুটুকরো দেশ বাড়ি আছে পরস্পরের দিকে তাদের তৃষ্ণার্ত হাত, আর এই হাতের মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষেরই বানানো ধর্মের ক্লেদ কাঁটা তার।